शाइन टीवी 24x7 এ আপনাদেরকে স্বাগত। আমি অর্পিতার, দেখে নেব আজকের বিস্তারিত সব খবর। বাঁকুড়ার সভা থেকে একযোগে সিপিআইএম এবং বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিপিআইএম লোভী এবং বিজেপি হলো ভোগী, কিন্তু তৃণমূল হলো ত্যাগী। লোকসভা ভোটের সময় জগাই মাথায় গদাই এক হয়েছিল, সিপিআইএম এর হামারদ্রাই আজ রং পরিবর্তন করে বিজেপি হয়েছে। তিনি আরো বলেন, আমায় জেলে পুড়বে, পুড়ুক, জেলে বসেও নির্বাচন লড়ব এবং জিতব। চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনারা কি সিপিআইএম এর সেদিনের অত্যাচারের কথা ভুলে গেছেন? সেদিনের লড়াইয়ের কথা ভুলে গেছেন? আমি কিন্তু ভুলিনি। বাঁকুড়ার ছেলেমেয়েরা আগে ভয়ে বাড়ি থেকে বের হতে পারতো না, কিন্তু আজ সেই বাঁকুড়া শান্তিতে আছে। আমি ভুলিনি বাঁকুড়ার অত্যাচার, আমি ভুলিনি গোপীনাথপুর শিহরের অত্যাচার। মনে পড়ে জয়রামবাটি, কামারপুকুর, গোপীনাথপুর, শিহর? শিহর দেখলে শিহরেতে হয়েছিলাম, আগের দিন গেলাম। আজকে এত তাড়াতাড়ি সব ভুলে গেলে চলবে না। এই সেই আমার প্রিয় জঙ্গলমহল। বাঁকুড়ার ছেলেমেয়েরা ভয়ে বেরোতে পারতো না। রায়পুর, চমকাইতলা, সারেঙ্গা, আমি কি আবার আপনাদের মনে করিয়ে দেব? সেই বাঁকুড়া, আজকে সারেঙ্গার লোকেরা শান্তিতে আছে, সাকরাইল শান্তিতে আছে, খাতড়া শান্তিতে আছে, মুকুটমণিপুর শান্তিতে আছে, টাকা জমা দিচ্ছে, এলাকায় লুকিয়ে লুকিয়ে টাকা দিচ্ছে। কোথাও কোথাও তো আমি শুনেছি কোনো কোনো যারা বিভিন্ন এজেন্সিতে কাজ করে পুলিশের, তাদের থ্রুতেও টাকা দেওয়া হয়। চান্স থাকলে তো বাই চান্স বাঁকুড়ার একটি একটি করে আসন বুঝে নেব। একটাতেও বিজেপি থাকবে না, একটাতেও সিপিএম থাকবে না। মাথায় রাখবেন, একটা একটা করে বুঝে নিতে হবে। লালু প্রসাদ যাদবকে তো ভরে রেখে দিয়েছো অনেক দিন ধরে, তাতে আটকাতে পেরেছো? বিহারে ওটা জেতা না, ওটা ম্যানিপুলেশন করে ওটা হারা, ওটা জেতা নয়। 40 লক্ষ 40% বেকার বাড়িয়ে দিয়েছে, কোল বিক্রি করে দিচ্ছে, কয়লা, রেল প্রাইভেট করে দিচ্ছে, বিমান প্রাইভেট করে দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ 2 বছরের জন্য বন্ধ করে দিয়েছে, অনেক জায়গায় মাইনে বন্ধ করে দিয়েছে, প্রতিদিন গালাগালি দিয়ে বেড়ায় তৃণমূলকে। তৃণমূল যেন ওদের চক্ষুশূল। আমি বলি, তৃণমূল যদি হয় তোমাদের চক্ষুশূল, আগামী দিন বাংলায় দেখবে বিজেপি, সিপিএম, কংগ্রেস নির্মূল, তৃণমূলই থাকবে, আর কেউ থাকবে না। অত সহজ খেলা নয়, টাকা দিলে টাকা নিয়ে নেবেন, এটা আপনাদের টাকা, ওদের টাকা নয়। নেবেন টাকা, ভোটের বাক্স করবেন ফাঁকা, ঠিক আছে? এখন থেকে মনে রাখবেন, টাকাটা ওদের নয়। নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আপনারা দেখছেন শাইন টিভি 24x7। এলাম বিরতির পর। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার সিউড়িতে রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে মহামিছিল এবং বিক্ষোভ সভা। আর এই সভায় যোগ দিতে আসার সময় গুলি খেয়ে আহত হলেন একাধিক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত শিমুলিয়া গ্রামে। বিজেপি কর্মীদের অভিযোগ, তারা আজ সিউড়িতে মিছিল এবং জনসভায় যোগ দিতে যাওয়ার জন্য একটি গাড়িতে করে যাচ্ছিলেন। ঠিক সে সময় শিমুলিয়া গ্রামে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর লাঠি এবং পিস্তল নিয়ে চড়াও হয়। বিজেপি কর্মীদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় গুলি। ঘটনায় 2 জন বিজেপি কর্মী গুলি খেয়ে আহত হয়েছেন, লাঠির আঘাতে আরো বেশ কয়েকজন আহত। অন্যদিকে ঘটনার পর বিজেপি কর্মীরাও তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, বীরভূমে এই ঘটনা নতুন কিছু নয়, এখানে সভা করতে দেওয়া হয় না, এখানে গাড়ি দেওয়া হয় না। সভা এবং মিছিলের জন্য যে সকল গাড়ি বুক করা হয়েছিল সেগুলি গতকাল থেকে ভয় দেখিয়ে ক্যান্সেল করানো হয়েছে। আর আজকে আসার সময় একই ঘটনা ঘটল, আমাদের দুজন কর্মী আহত হয়েছেন, গাড়ি ভাঙার চেষ্টা চালানো হয়েছে। আমরা চেষ্টা করছি এইভাবে লড়তে লড়তে পরিবর্তন আসবে, বীরভূমের মানুষ আর এসব সহ্য করবে না। নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আপনারা দেখছেন শাইন টিভি 24x7। শাইন প্রোডাকশন, আর্টিস্ট ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস, রেজিস্ট্রেশন ফ্রি, লগ অন টু www.shineproduction.in, গেট ইট অন গুগল প্লে। Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. ফিরে এলাম বিরতির পর। ছাত্র ছাত্রীদের কাছ থেকে শিক্ষা সংগঠনের অনুরোধ পাচ্ছিলাম, করোনা পরিস্থিতিতে ক্লাস করানো সম্ভব হচ্ছে না, তবে সরকার অনলাইনের মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের ক্লাস দিতে সাহায্য করছে। তা সত্ত্বেও উচ্চ ও মধ্য শিক্ষা পর্ষদ, আমাদের যে এক্সপার্ট কমিটি আছে, তাদের সুপারিশে তারা দেখছে কিভাবে পাঠ্যসূচিকে মোকাবিলা করা যায়। এক্সপার্ট কমিটির দেওয়া সুপারিশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে, সেটা নিয়ে আমরা মনে করি এই কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য রক্ষা করে আমরা তাদের সুপারিশ গ্রহণ করলাম। 2021-এ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাঠ্যসূচিতে 30% কমানোর আবেদন গ্রহণ করলাম। এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চশিক্ষা সংসদ তাদের ওয়েবসাইটে সমস্ত বিষয় জানিয়ে দেবে। বিভিন্ন অভিভাবকের থেকে, ছাত্রছাত্রীদের কাছ থেকে, শিক্ষা সংগঠনের কাছ থেকে বারবার অনুরোধ পাচ্ছিলাম। এই করোনা পরিস্থিতিতে এটা সত্য যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নিয়মিত ক্লাস করা সম্ভব হয়নি, তা সত্ত্বেও সরকার শিক্ষা দপ্তরের উদ্যোগে যতটা সম্ভব ছাত্রদেরকে কখনো অনলাইনে, কখনো দূরাভাষে, কখনো টেলিভিশনে, কখনো বাংলার পোর্টালে সাহায্য করেছে, যাতে তারা পাঠদানটা তাদের কাছে পৌঁছায়। তা সত্ত্বেও শিক্ষা, উচ্চশিক্ষা সংসদ এবং মধ্যশিক্ষা পর্ষদ তাদের এবং আমাদের যে এক্সপার্ট কমিটি আছে তাদের সুপারিশ পৌঁছেছে যে পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচিকে কিভাবে মোকাবিলা করা যায় মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে। অভিক সরকার, অভিক মজুমদারের নেতৃত্বে যে এক্সপার্ট কমিটি এবং শিক্ষাবিদরা, মধ্যশিক্ষা পর্ষদের প্রধান, উচ্চশিক্ষা পর্ষদের প্রধান, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের সুপারিশ ক্রমে এক্সপার্ট কমিটি যে সুপারিশ দিয়েছেন পাঠ্যসূচি নিয়ে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে 2021-এ, সেখানে আমরা মনে করি যে এই কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করার ক্ষেত্রে ছাত্রদের ছাত্রীদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের পাঠ্যসূচিতে তাদের যে সুপারিশ, সেই সুপারিশকে গ্রহণ করলাম। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদের এবছরের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাঠ্যসূচিতে 30-35% পাঠ্যসূচি কমিয়ে দেওয়ার যে প্রস্তাব তারা করেছেন, সেই প্রস্তাবকে আমরা গ্রহণ করলাম। বিষয় ভিত্তিক এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং
উচ্চশিক্ষা সংসদ আলাদা আলাদা করে তাদের ওয়েবসাইটে বিষয় ভিত্তিক কোনটা কতটুকু কমলো কোন বিষয় থাকলো তা নির্ধারিত করবে আমাদের এই বলার পর। তারাই নোটিফিকেশন দেবে, বিজ্ঞপ্তি জারি করে দেবে তাদের ওয়েবসাইটে। চীনের তিব্বতে বেআইনিভাবে দখলদারি এবং লাদাখে অবৈধভাবে অনুপ্রবেশ করার প্রতিবাদে ইন্দো তিব্বত কোর গ্রুপ অফিস, জাতীয়তাবাদী যুব পরিষদ BJMTU এবং জনসমন্বয় কলকাতা সংগঠনের পক্ষ থেকে সল্টলেক ইসি পার্ক থেকে মিছিল করে চীন দূতাবাসের অফিসের সামনে আসে। বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে প্রতিবাদ জানায় সেখানে, এরপর স্মারকলিপি জমা দেয় চীনা দূতাবাসের অফিসে। আমাদের আসার কারণ তিব্বতের ওপরে যে ইল্লিগাল অকুপেশন চীন করে রেখেছে গত 60 বছর ধরে, এবং হিজ হোলিনেস দ্য দালাই 14th Dalai Lama যে উনি নির্বাসনে আছেন ভারতবর্ষে, আমরা চাইছি তিব্বতকে স্বাধীন করতে এবং হিজ হোলিনেস দ্য দালাই লামাকে সসম্মানে তার পোতালা প্রাসাদে ফিরিয়ে দেওয়ার জন্য। এছাড়া আমরা চাই অরুণাচল প্রদেশের যেইটুকু অংশ চীন দখল করে রয়েছে, লাদাখের যে অংশ চীন দখল করে রয়েছে, তার থেকে চীন বেরিয়ে চলে যাক। কেননা 1962 সালে একটা বিল পাস হয়েছিল ইন্ডিয়ান পার্লামেন্টে, যাতে বলা 14th November একটা বিল পাস হয়েছিল যাতে বলা হয়েছিল চীন চীনের বর্ডারে ফিরে যাবে, সেটার জন্য ইন্ডিয়া সব রকম করবে, কিন্তু এখনো পর্যন্ত তার জন্য কিছু করা হয়নি। আমরা চাইছি সেটা নিয়ে করা হোক, হিজ হোলিনেসকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হোক। এবং তিব্বতের ভেতরে যে অত্যাচার চলছে আপনারা জানেন না, আমরা একটা ফটো সেশন, একটা ফটো প্রদর্শনী করব, তাতে আপনারা দেখতে পাবেন কিভাবে তারা অত্যাচার করছে, এই অত্যাচারগুলো শেষ হোক। নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আপনারা দেখছেন শাইন টিভি 24x7। বিরতির পর পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতো হবে, মালদাকে বাঁচাতে হলে মালদায় বিজেপিকে প্রতিষ্ঠা করতে হবে। পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে, এদিন পুরাতন মালদা চৌরঙ্গি মোড় এবং মঙ্গলবাড়িতে চায় পে চর্চায় অংশ নিয়ে জানালেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। উল্লেখ্য, দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ মালদায় আসেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, বৈষ্ণবনগরে এক কর্মী সভায় যোগ দেবেন তিনি। তার পূর্বে এদিন সকালে দলীয় কর্মীদের সাথে নিয়ে মঙ্গলবাড়ি এবং চৌরঙ্গি মোড়ে চায় পে চর্চায় অংশ নেন সায়ন্তন বাবু। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে, মালদাকে বাঁচাতে হলে বিজেপিকে প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে বাংলাদেশের মতো অবস্থা হবে পশ্চিমবঙ্গের। মালদাতে বেশ কিছু জায়গা আছে, আমি নাম করে বলতে চাইছি না, যে জায়গাগুলো ল অ্যান্ড অর্ডার এমন পর্যায়ে গেছে যে মানুষের মধ্যে এবং আপনাদের মধ্যেও প্রশ্ন হচ্ছে সেটা কি আদৌ ভারতবর্ষে আছে? সেখানে আদৌ ভারতবর্ষের সংবিধান আইন ব্যবস্থা এগুলো মানা হয়? এই বিষয়গুলো নিয়ে এবার আমরা বিস্তারিত আলোচনা করবো। একদিন আমি এসেছি, আবার আমি 29 তারিখ আসবো, আবার 29 তারিখ আসবো, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটার কারণে এবারের এই সাংগঠনিকের সঙ্গে এবারের কার্যক্রম, কারণ মালদাকে যদি বাঁচাতে হয় তাহলে বিজেপিকে এখানে প্রতিষ্ঠা করতে হবে। মালদা না বাঁচলে বিজেপি এখানে প্রতিষ্ঠা না হলে মালদা বাঁচবে না, আর মালদা না বাঁচলে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের অবস্থা পশ্চিম বাংলাদেশের মতোই হবে। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের জ্যাঙ্গালাটি গ্রামের ঘটনা। 120 বস্তা ধান ভর্তি 407 রাস্তার ধারে লোড করা অবস্থায় ছিল। ড্রাইভার রাতে বাড়িতে ঘুমোচ্ছিলেন, ঠিক সেই সময় 4 জন মহেন্দ্র ম্যাক্স গাড়িতে ওই ট্রাক থেকে ধান নামিয়ে নিজেদের গাড়িতে লোড করে পালানোর চেষ্টা করেছিলেন। খবর পাওয়া গ্রামবাসীরা চোরদের পেছনে ধাওয়া করে এবং কিছু দূর গিয়ে ধরে ফেলে দুজনকে, অন্য দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত দুজনকে এখনো পর্যন্ত একটি ঘরে আটকে রেখেছে গ্রামবাসীরা। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে চলে গেছে। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের গাফিলতিতে চোর ডাকাত ছিনতাইবাজরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ায়।
রাতে কোনো পেট্রোলিং ডিউটি ঠিক মতো করা হয় না। এই প্রতিবেদন না লিখে দেওয়া পর্যন্ত গ্রামবাসীরা ধৃত চোরদের পুলিশের হাতে তুলে দেয়নি। গ্রামবাসীদের আশঙ্কা এর পেছনে বড়সড় চক্র কাজ করছে, সঠিক তদন্ত করা হবে, এই মর্মে পুলিশ মুচি লেখা দিলে তবেই আটক চোরদের পুলিশের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছে গ্রামবাসীরা। কিসে করে নিয়ে যাচ্ছিল চুরি করে? ম্যাক্স দায় টাকা কজনা ছিল তোমরা? আর দুজন ধরা পড়েছে কজনা? আর দুজনা কোথায়? আরেকজন তার নাম কি? লোড থাকলে রাত দেড়টার সময় গাড়িটা নিয়ে যাবে বলে গাড়ি ড্রাইভার উঠে বাড়ির মালিক উঠে দেখা যায় গাড়িটা একটা অন্য গাড়িতে ধান লোড করছে রাত্রি উঠে। যে গাড়িতে ধান ছিল সেই গাড়িটা কি গাড়ি? সেটা ম্যাক্স, এই যে 407 গাড়ি, আর লোড করছিল ছুরি করে নিয়ে যাচ্ছিল ম্যাক্স গাড়ি। এবারে ওরা দেখতে পেয়ে চারজনা লোক ছিল, ওরা দুজনা পালিয়ে যায় আর দুজনা ড্রাইভারে আর একজনা ধরে আটকে রাখা হয়েছে ধান সমেত। আর গাড়িটা? গাড়ির মালিক হচ্ছে জঙ্গলাটি নজরুল সর্দারের গাড়ি, ওতে ধান লোড ছিল, ও বস বস নিয়ে যাবে বলে গাড়ি রাত্রি রেখেছিল লোড করে, সকালবেলা নিয়ে যাবে রাত তিনটের সময় ছাড়বে। তার আগে এসে দেখে যে গাড়িটা একটা ম্যাক্স গাড়ি এসে ওই 407 গাড়ি থেকে ম্যাক্স গাড়ি ধান লোড করছিল চুরি করে নিয়ে যাবে। আর তখন দেখতে পাই সবাই? হ্যাঁ দেখতে পেয়ে ওই চোর গুলো ঘিরে ধরা হয়, দুজনে ধরা হয়েছে আর দুজনে পালিয়ে। শাইন নিউজ আজকের মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন শাইন টিভি 24/7, সবার সাথে সবার কাছে।